আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে নর্থ কোরিয়ার কিছু নোট আপনাদের সঙ্গে শেয়ার করব। নর্থ কোরিয়ার নোটগুলো আসলে খুবই সুন্দর নোট, আসলে শেয়ার করার মতোই নোটগুলো। আমি আমার কাছে নর্থ কোরিয়ার যে সেট সেট পুরো বলবো না, কারণ আমার ধারণা দুটো নোট আমার কাছে মিসিং আছে এখনও। আশা করি খুব শীঘ্রই দুটো নোট পেয়ে যাব। তো প্রথম দেখাচ্ছি ওদের 1 টাকার যে নোটটি, খুবই চমৎকার ডিজাইনের 1 টাকার এই নোটটি। আমার কাছে যেগুলো আছে সবগুলো ইউএনসি কন্ডিশনে আছে। তো নর্থ কোরিয়ার আমার হাতে যে 1 টাকার ওদের নোটটা, খুব সুন্দর ডিজাইন। এই পাশে হচ্ছে একজন মহিলা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। এটা 1978 সালের ওদের 1 টাকার নোট। এই সাইডটা আবার একটু দেখাচ্ছি। এবার আসি নর্থ কোরিয়ার 5 টাকা। 5 টাকার নোটটিও চমৎকার একটি নোট, ডিজাইনটা আপনারা খেয়াল করেন, খুবই সুন্দর একটি নোট। এই সাইডে হচ্ছে আমার হাতে যেটা, এটা হচ্ছে 2007 সালের ওদের 5 টাকা। এই সাইডে হচ্ছে এই, এবং আদার সাইডে হচ্ছে এই ডিজাইনটা। এটা হচ্ছে 5 টাকা ওদের। এরপরে আসি ওদের 50 টাকার যে নোটটা, এটাও খুব সুন্দর একটা নোট, চমৎকার নোট নর্থ কোরিয়া। এটা হচ্ছে 50 ওদের। আমার হাতে যেটা, ওটা 1992 সালের ওদের 50 টাকার, 92 সালের নোট এটি। এরপর আসি 200 টাকার ওদের যে নোটটা, ফুলের ছবি এক সাইডে আছে, দেখেন, আদার সাইড শুধু 200 দেওয়া আছে। এটা 1905 সালের ওদের, 1905 সালে ওদের এই নোটটা বেরিয়েছিল। এটা হচ্ছে নর্থ কোরিয়ার 200। এরপর হচ্ছে নর্থ কোরিয়ার 500 যে নোটটা, চমৎকার একটি নোট। এই সাইডটা খেয়াল করেন, আমি জানি না এটা ওদের কিসের বিল্ডিং, খুব সম্ভবত ওদের প্রেসিডেন্ট হাউস হবে, অথবা প্রেসিডেন্ট যে কার্যালয়ে বসে সেটা হবে। আর এটা হচ্ছে ওদের 500। আদার সাইডে একটা চমৎকার ব্রিজের ছবি দেওয়া আছে। এটা হচ্ছে ওদের 2008 সালের, আমার হাতে যে 500 টাকার নোটটা, এটা হচ্ছে 2008 সালের নোট। এরপর হচ্ছে ওদের 1000 টাকার যে নোটটা, এটা এক সাইডে এরকম খুব সুন্দর, আদার সাইড খুব সুন্দর বিউটিফুল ডিজাইন করা আছে, একটা গ্রামের ছবির মতো দেওয়া আছে 1000-এ। এটা খুব সম্ভবত, আমি যতটুকু মনে করছি, ওদের একটা 1000 টাকার কমেমোরেটিভ নোট, কারণ এখানে ওদের ভাষা তো আমি বুঝি না, বাট এখানে দেওয়া আছে 1948 থেকে 2018। তো ওদের খুব সম্ভবত এটা 1000-এর কোনো একটা কমেমোরেটিভ নোট হবে। প্রত্যেকটা নোটেরই জলছাপ দেওয়া আছে, জলছাপ। আর এরপরে হচ্ছে ওদের 5000 টাকার যে নোটটা, এটা হচ্ছে 2006 সালের, আমার হাতে যেটা, এটা হচ্ছে কিম ওম জুন, যে তার বাবার ছবি সম্বলিত 5000 টাকার নোট। আদার সাইডে নর্থ কোরিয়ার একটা গ্রামের খুব সুন্দর একটা ছবি দেয়া আছে। আর নর্থ কোরিয়ার এই হচ্ছে আমার কাছে যেই নোটগুলো আছে, 1 2 3 4 5 6 7টা। আমার যেটা ধারণা, আমার এখনও দুটো নোট মিসিং আছে, সেটা হচ্ছে এক হচ্ছে ওদের 10 টাকার যে নোটটা, আরেকটা হচ্ছে ওদের 100 টাকার যে নোটটা। তো আপনাদের কাছে যদি 10 টাকা এবং 100 টাকার নোটটা কারো কাছে যদি এক্সট্রা থেকে থাকে, আমাকে একটু জানাবেন, কমের মধ্যে অবশ্যই যদি বিক্রি করেন আমি নিব। আর আমি একটু আবার একটু সংক্ষেপে বলে যাচ্ছি, নর্থ কোরিয়ার নোটগুলো আসলে খুব সুন্দর, বাট আমার একটা জিনিস একটু, আমি আসলে একটু কনফিউজড আছি এই কারণে, নর্থ কোরিয়ার নোট বাংলাদেশে প্রচুর অ্যাভেলেবেল, বাট নর্থ কোরিয়ার কয়েন কিন্তু আসলে আমরা সহজে পাই না। ইভেন আমি প্রায় 1-2 মাস ধরে ট্রাই করছি নর্থ কোরিয়ার কয়েনের সেটটা কালেক্ট করার জন্য, বাট খুব ডিফিকাল্ট দেখতেছি নর্থ কোরিয়ার কয়েন পাওয়া। বাট নোট অ্যাভেলেবেল আছে, মোটামুটি সকল কালেক্টরের কাছেই নর্থ কোরিয়ার নোট কোনো না কোনোটা আছেই। তো আমার কাছে আছে নর্থ কোরিয়ার, আবার বলছি, 7টা নোট। আমার ধারণা দুটো নোট এখনো মিসিং আছে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 100।
কারো কাছে যদি 10 এবং 100 থেকে থাকে কাইন্ডলি আমাকে একটু ইনবক্সে নক দিবেন অথবা কমেন্টে জানাবেন। আর এই হচ্ছে আজকে ছোট্ট ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।